আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওর মধ্যে আমি পবিত্র মাহে রমজানের পোস্টার ডিজাইন করা শেখাতে যাচ্ছি। কীভাবে এটি তৈরি করবেন পুরো স্টেপ আমি এই ভিডিওর মধ্যে দেখাতে চলি। ফার্স্ট অফ অল, আপনার এটা করার জন্য পিক্সেলএপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আপনার ডিভাইসে। তারপরে আমাদের পিএলপি ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড করবেন। তারপর আমাদের একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি প্রয়োজন হবে। জাস্ট এখানে রিমুভ রিমুভ বিজে লিখে আমরা অনলাইনের মাধ্যমে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। ফার্স্টে যে ওয়েবসাইটটা হবে ওইখান থেকে ওয়েবসাইটটা ওপেন করবেন। তারপরে এখানে আপনার ইমেজ যেটা দেবে আপনি পোস্টার ডিজাইন করতে যাচ্ছেন সেই ইমেজটা এখানে এসে আপলোড ইমেজে ক্লিক দেবেন। তারপরে এখানে ব্রাউজার থেকে আপনার পোস্টার ইমেজটা সিলেক্ট করে দেবেন। তারপরে সিলেক্ট করলে অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে অনলাইনের মাধ্যমে, আপনার কোনো ঝামেলা করা লাগবে না। এরপর এখানে এসে আপনি ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন। ডাউনলোড বাটন পেয়ে হয়ে গেলে এখান থেকে অটোমেটিক আমাদের ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটন থাকবে, ক্লিক দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে পিএনজি আকারে। এখন আমাদের কাজ হলো আমরা পিক্সেলএপ অ্যাপ্লিকেশনে চলে যাব। পিক্সেলএপ অ্যাপ্লিকেশন ক্লিক করবো, তারপরে ওপেন ডট পিএলপি ফাইল, তারপর পিএলপিতে ক্লিক করবো। এখান থেকে স্টোরেজে চলে যাবো, স্টোরেজ থেকে আমাদের পিএলপি ফাইলটা প্রজেক্ট ফাইলটা এখান থেকে পেয়ে যাবো, তারপরে অ্যাড করে নেবো। আর যাদের পিএলপি ফাইলগুলো সাপোর্ট করে না তারা ভিডিও ডিসক্রিপশন থেকে আমার দেওয়া পিএলপি ফাইল পিক্সেলএপ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। এখন এটাতে আমরা কাস্টমাইজ করবো আমাদের নিজের মতো করে। ফার্স্ট অফ অল আপনার নামটা চেঞ্জ করবেন। এখানে আপনার নামটা যেটা দেবেন এখানে আপনার নাম লিখে ডনে দেবেন, ওকেতে ক্লিক দেবেন। দিলে আপনার নামটা এখানে লক ছাড়াই নেবেন। দিয়ে যদি আপনি বড়ো ছোটো করতে চান এখান থেকে নামের বড়ো ছোটো করতে পারবেন। খুব সহজে আপনার নামগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর এটাকে লক করে দেবেন। লক করার পরে এখান থেকে আপনার ছবি অ্যাড করার জন্য প্লাস বাটনে ক্লিক করবেন, ফর্ম টু গ্যালারি দেবো। তারপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা এখানে অ্যাড করে নেবো। আপনি চাইলে এখান থেকে রোটেটও করতে পারবেন, তারপর প্লাস চিহ্নে ক্লিক দিয়ে। তারপরে এখান থেকে আমরা এখানে টেনে আসবো। টেনে আসার পরে ডেমো যে ইমেজটা থাকবে সেখানে এটারে পেস্ট করে দেবো। পেস্ট দিয়ে এখানে দিয়ে এটারে ডিলিট করে দেবো। তারপরে এটারে আমরা কাস্টমাইজ করে এখানে বসাই দেবো, হালকা এখান থেকে ছোটো করে নেবো, নিয়ে এইখানে বসাই দেবো। তাহলে হালকা ছোটো করে এইখানে বসাই দিতে পারবেন। বসানোর পরে আমাদের পোস্টার ডিজাইনটা কমপ্লিট। এখন পোস্টারটা সেভ করার জন্য জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, তারপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, তারপরে কাস্টম থেকে ভেরিয়াই করে নেবেন, তারপরে পিএনজি থেকে এটারে জেপিজি করে নেবেন, তারপরে সেভ টু গ্যালারি করবেন। করলে আমাদের পোস্টারটা আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। সোভিয়েটস, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি পবিত্র মাহে রমজানে পোস্টার ডিজাইন করা শিখতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি একটু লাইক দেবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ফর ওয়াচিং।